তো আগামীকাল সরস্বতী পুজো, আমরাও মা সরস্বতীকে স্মরণ করেই আজকে আমাদের ক্লাস শুরু করি। আর দেবী সরস্বতী আমাদের জিভে গ্রহদের অবস্থানকে সার্থক করে তুলুন, যাতে করে আমাদের সমস্ত প্রেডিকশন সঠিক হয় এবং আমাদের দ্বারা মানুষের কিছু উপকার হয়। যাই হোক, আমাদের গ্রুপে প্রচুর প্রশ্ন এসছে, তার মধ্যে প্রথম প্রশ্ন এসছে, রজত বলে একজন আছে, হাবড়ায় থাকে, সে আর কি করেছে, রজত বসু সম্ভবত, তো সে প্রশ্ন করেছে বক্রি গ্রহ নিয়ে। আপনারা যখনই কোনো কুণ্ডলি দেখবেন তখন বক্রি গ্রহ এই বিষয়টা কিন্তু আপনাদের মাঝে মাঝে ভোগাবে। তো প্রশ্নটা একবার পড়ে নি, লিখেছে, স্যার রেট্রোগ্রেড প্ল্যানেটস এর স্ট্রেংথ কি তার চেষ্টা বল থেকে দেখা হয়, নাকি এর আরো কোনো ইম্প্যাক্ট আছে? আর যদি কোনো প্ল্যানেট রাশি চার্টে 9th হাউসে থাকে এবং ভাগ চার্টে 10th হাউসে থাকে, তাহলে কি সেক্ষেত্রে 10th হাউসে আছে বলে কনসিডার করতে হবে? ধরেন স্যার সানের ক্ষেত্রে ঠিক এমনটা ঘটলো, তবে কি সান ভাব চার্টে 10th হাউসে থাকার জন্য দিকবল গেইন করবে? আচ্ছা স্যার, আমাদের ভাবপতি এর অবস্থান বাদে ঘটা ও ভেদে ঘটা যোগ সম্পর্কে কয়েকটা ক্লাস নিলে খুব ভালো হয়। আচ্ছা, তাহলে প্রথমে আমরা একটু বক্রী গ্রহ সম্পর্কে আলোচনা করব। আমাদের জন্ম কুণ্ডলিতে যে যে অংশগুলোকে আমরা বিশেষ বুঝতে পারি না, যে যে জায়গাগুলো নিয়ে আমাদের রীতিমতো কনফিউশন তৈরি হয়, সমস্যা দেখতে পাওয়া যায়, তার মধ্যে অন্যতম একটা জায়গা হলো রেট্রোগ্রেড প্ল্যানেট। তো প্রথমেই আমরা একটা স্ক্রিন শেয়ার করব। তো রেট্রোগ্রেড বা বক্রি এই বিষয়টা সবার আগে আমরা একটুখানি বুঝবো। তো আগেও আমি রেট্রোগ্রেশন বুঝিয়েছিলাম আমার যা মনে হচ্ছে, কিন্তু তা সত্ত্বেও আরো একবার বোঝাই না, এটা ক্লিয়ার হলে পরে আমরা আলটিমেটলি এই জায়গাটাকে আনতে পারবো না। তো প্রথম জিনিস হচ্ছে, যখন কোনো একটা গ্রহ তার কক্ষপথে ঘোরে, এইভাবে ঘোরে, তখন তার যে গতি সেই গতিটা হয় এই বরাবর, তার একদম বৃত্তের স্পর্শক বরাবর, এইখানে যদি থাকে তখন তার গতিটা হয় এইরকম ভাবে। এবার এইরকম ভাবে যখন ঘোরে তখন এর মাঝখানে কেন্দ্রে বসে রয়েছে সূর্য, এইটাকে আমরা ধরে নিচ্ছি ইনি হচ্ছেন সূর্য, আর এটা হতে পারে মঙ্গল। আর এর মাঝখানে এইরকম একটা জায়গায় বসে রয়েছে আমাদের পৃথিবী, এক্সপেক্টেড ধরে নিচ্ছি এখানে বসে রয়েছে। তাহলে মঙ্গল একরকম ভাবে ঘুরছে এইভাবে, পৃথিবী এরকম ভাবে কোনো না কোনো ভাবে পৃথিবী তার নিজের কক্ষে ঘুরছে, একটা কক্ষ পৃথিবীকে একটা কক্ষ দিদি, সবার কক্ষগুলো হচ্ছে আলাদা। এবার এই যে এরা ঘুরছে, এরা সবাই যে যার মতো ঘুরছে, তো এইখান থেকে এরা চলছে এইদিকে। এবার দুটো বল এদের মধ্যে কাজ করে, একটা হচ্ছে সূর্য এদিকে টেনে রেখেছে, এইটাকে বলা হচ্ছে মাধ্যাকর্ষণ বল বা মহাকর্ষ বল, আর এইদিকে একটা বল কাজ করছে যার নাম হচ্ছে অপকেন্দ্র বল বা কেন্দ্র বহির্মুখী বল। তো এই দুটো বলের প্রভাবে এই গ্রহরা গতিশক্তি প্রাপ্ত হচ্ছে, তাদের স্পিড, তাদের কক্ষের অবস্থান, এই সমস্ত বিষয় নির্দেশ করছে এই দুটো বল। এবং যতক্ষণ এটা এই বৃত্তাকার পথে ঘুরবে ততক্ষণ এই বল দুটো এদেরকে আগলে রাখবে বা ধরে রাখবে। যেই মুহূর্তে এই বৃত্তাকার পথে ঘোরাটা বন্ধ হয়ে যাবে, যেই মুহূর্তে বৃত্তাকার পথে এদের ঘোরাটা বন্ধ হবে, তখনই সঙ্গে সঙ্গে এই বলটা বন্ধ হয়ে যাবে, এই বলটা আর থাকবে না। এই বলটা না থাকলে পরে তখন কেবলমাত্র সূর্যের দিকে এর আকর্ষণ থাকবে, তখন এ কি হবে, পরিমরি করে এরকম এরকম পথে এসে সূর্যের উপরে গিয়ে ধারণ করে পড়বে। তো ফলে এমন কোন অবস্থা আসতে পারে না যখন এই গ্রহগুলো গতিহীন হবে,
গ্রহগুলো গতিহীন হওয়ার সঙ্গে সঙ্গে এই অপকেন্দ্র বলটা নষ্ট হয়ে যাবে এবং এরা এর কক্ষপথ থেকে পড়ে যাবে, কারণ তখন শুধু একদিকেই এরা টানছে। যারা আমরা হাতে করে ওই ঢিল বেঁধে সুতো দিয়ে ঘুরিয়েছি তারা অবস্থাটা বুঝতে পারবো। যেই মাত্র আমাদের যদি ঢিলটাকে থামিয়ে দিই যদি, তাহলে ঢিলটা আমার হাত থেকে গায়ে এসে পড়বে। না যদি বুঝতে পারেন, তাহলে হাতে একটা ঢিল বেঁধে ঘুরিয়ে দেখবেন, যেই মুহূর্তে ঢিলটা ঘোরা বন্ধ করবে ঢিলটা দেখবেন আপনার গায়ের উপরে এসে পড়বে। আর যদি আপনি সুতো ছেড়ে দেন তাহলে সঙ্গে সঙ্গে ঢিলটা দূরে চলে যাবে। তাহলে যদি সূর্য ইনঅ্যাক্টিভ হয় তাহলে এই গ্রহ থেকে বেরিয়ে যাবে, আবার যদি এই দিকের ঘোরাটা বন্ধ হয়ে যায় তাহলে এ সূর্যের ঘাড়ের ওপর এসে পড়বে। তাহলে এইটা কখনোই হতে পারে না যে গ্রহটা কোনো সময় স্থির হবে। তাহলে গ্রহ বক্রী হবে কি করে, গ্রহ স্তম্ভিত হবে কি করে, গ্রহ অতিচারী হবে কি করে, এই সমস্ত বিষয়গুলো কিন্তু আমাদের মধ্যে বড় প্রশ্ন নিয়ে আসবে। এই যে গ্রহ বক্রী হওয়া অতিচারী হওয়া সমস্তটাই ডিপেন্ড করবে ওর মুভমেন্টের ওপরে, এবং এই মুভমেন্টটা হবে দুটো জিনিসের সাপেক্ষে। একটা হচ্ছে গিয়ে দেখতে হবে পৃথিবী থেকে, এবং দেখা হবে রাশিচক্রের সাপেক্ষে। যতক্ষণ রাশিচক্রের অস্তিত্ব নেই ততক্ষণ কিন্তু এই বক্রী অবস্থান এইটাকে পুরোপুরি রিয়ালাইজ করা যাবে না। তাহলে এই যে সমস্ত পুরো সিস্টেমটা, এইটাকে আমি আকাশের মাঝখানটায় নিয়ে আসছি। তাহলে ধরে নিচ্ছি এটা হচ্ছে আমার আকাশের জায়গা, এবং আকাশের মাঝখানটায় রয়েছে এই গ্রহগুলো। তাহলে মঙ্গলের এইটা একটা অবস্থান রাখলাম, আর একটা আমি মঙ্গলের অবস্থান রাখবো, সেটা হচ্ছে এই জায়গাটাতে। এটাও আমার মঙ্গল। এইটা হচ্ছে আমার দুটো মঙ্গল। এবার এই পৃথিবী থেকে আমি দেখছি, কোথায় দেখছি এই মঙ্গল, কোথায় আছে? না আকাশে আছে। আকাশে কোথায় আছে? কোনো একটা রাশিতে আছে বা কোনো একটা নক্ষত্রে আছে। তাহলে আমি ধরে নিচ্ছি এখান থেকে মেষ শুরু হচ্ছে, এই জায়গাটা মেষ, এখানটা হচ্ছে বৃষ, এখানে মিথুন, এখানে কর্কট। আচ্ছা, দেখতে পাচ্ছেন কি আপনারা পুরো স্ক্রিনটা? দেখা এবং শোনা এই দুটো হচ্ছে কি? হ্যাঁ হ্যাঁ স্যার। ঠিক আছে, কর্কট, সিংহ, কন্যা, কন্যা মানে হচ্ছে ভার্গো, তারপরে হচ্ছে তুলা, তারপরে ধনু, তারপরে ক্যাপ্রিকর্ন, তারপরে অ্যাকোয়ারিয়াস, আর তারপরে হচ্ছে পাইসেস। ব্যাস, এইবার জায়গাটা ভীষণ ইম্পর্টেন্ট। তাহলে পৃথিবী থেকে আমি দেখছি, যখন এখান থেকে আমি দেখছি, এইবার এই অবস্থায় যখন মঙ্গল এখানে এবং সূর্য এখানে, তখন আমি কি দেখছি পৃথিবী থেকে? যে সূর্য রয়েছে কর্কটে এবং মঙ্গল রয়েছে কোথায়? মকরে। পৃথিবী থেকে দেখলে সূর্য রয়েছে কর্কটে এবং মঙ্গল রয়েছে মকরে। এই জায়গাটা কি পরিষ্কার? পৃথিবী হচ্ছে ব্লুটা, আমি আমরা যেখানে বসে আছি। এবার যখন মঙ্গল ঘুরে গিয়ে এই স্থানটাতে চলে আসলো, তখন সূর্য এবং মঙ্গল দুজনকেই আমি দেখতে পাচ্ছি কোথায়? কর্কটে। তাহলে এই যে অবস্থা, এই অবস্থা সাপেক্ষে সূর্য যখন মাঝখানে স্থির অবস্থায় রয়েছে, পৃথিবী ওপরের দিকে যাচ্ছে, পৃথিবীর গতি হচ্ছে এই বরাবর, মঙ্গলের গতি এই বরাবর। যেমন যেমন পৃথিবী এদিকে যাচ্ছে মঙ্গলও তেমন তেমন এদিকে যাচ্ছে। ফলে মঙ্গল ক্রমশ পৃথিবীর এদিকে যাওয়ার সাথে সাথে মঙ্গলের মুভমেন্ট এদিকেই হবে। তো এই যে ব্যাপারটা, এই অবস্থায় কিন্তু সব সময় মঙ্গল মার্গী এই অবস্থায়, কিন্তু যে সময় মঙ্গল গ্রহটা এই অবস্থায় রয়েছে, সূর্য এদিকে রয়েছে, মঙ্গল এখানে রয়েছে,
এই অবস্থায় মঙ্গলের গতি হচ্ছে এদিকে, পৃথিবীর গতিও এইদিকে। পৃথিবী কোনো একটা সময় আমরা ধরে নিচ্ছি যে এই জায়গাটাতে রয়েছে, পৃথিবী এখানে রয়েছে। এবার এখানে যখন পৃথিবী রয়েছে, তখন পৃথিবী কি দেখছে? যে সূর্য কোথায় রয়েছে? সূর্য রয়েছে টরাস, টরাস মানে হচ্ছে বৃষে। লক্ষ্য করুন, পৃথিবী থেকে দেখলে পরে সূর্যকে দেখতে পাওয়া যাচ্ছে বৃষ রাশিতে, আর মঙ্গলকে কোথায় দেখতে পাওয়া যাচ্ছে? মঙ্গলকে দেখতে পাওয়া যাচ্ছে অ্যাকোয়ারিয়াস মানে কুম্ভ রাশিতে। এবার মঙ্গল আস্তে আস্তে এগিয়ে গিয়ে এই জায়গাটাতে এলো। মঙ্গল কোথায় এলো? এইখানটাতে মঙ্গল এলো। সেই অবস্থায় পৃথিবী কোথায় গেল? পৃথিবী এইখানটাতে এলো। বা হচ্ছে গিয়ে মঙ্গল এগিয়ে গিয়ে এরকম জায়গাতে এলো, আর পৃথিবী কি হলো? ঘুরে এসে এই জায়গাটাতে এলো। যেহেতু পৃথিবীর গতি মঙ্গলের থেকে বেশি, পৃথিবী মঙ্গলের থেকে দ্রুত যায়, তাই জন্য পৃথিবী দ্রুত কৌণিক দূরত্ব অতিক্রম করবে। বা যদি আমরা রৈখিক দূরত্ব বলি, তাহলে পৃথিবী অনেকটা বেশি রৈখিক দূরত্ব অতিক্রম করবে। তাহলে যখন পৃথিবী এইখানটাতে গেল, তখন দেখা গেল মঙ্গল গিয়ে পৌঁছেছে কোথায়? এরকম একটা জায়গায়। তখন মঙ্গল এসে পৌঁছেছে এইখানে, আর পৃথিবী রয়েছে এই জায়গাটাতে। এবার পৃথিবী থেকে যখন দেখা হচ্ছে, তখন মঙ্গলকে কোথায় দেখতে পাওয়া গেল? যে এই জায়গাটাতে। এরপরে কিছুদিন পরে মঙ্গল গ্রহটা আরেকটু এগিয়ে গেল, কি পৃথিবী সে চলে এসেছে এইরকম একটা জায়গায়। ধরে নেওয়া যাক পৃথিবী মোটামুটি এরকম জায়গায় চলে এসছে। এবং মঙ্গল এখানেই রয়েছে। তাহলে মঙ্গলকে আমরা দেখছিলাম মীন রাশিতে, এখনো আমরা মঙ্গলকে দেখছি মঙ্গল আবার পিছিয়ে গিয়ে কুম্ভ রাশিতে চলে গেল। মানে পৃথিবী থেকে পৃথিবী যত এগিয়ে যাচ্ছে, মঙ্গল কিন্তু সেই পরিমাণ এগোতে পারছে না, ফলে মনে হচ্ছে যে মঙ্গলটা যেন পেছনের দিকে আসছে। তাহলে এই যে পেছনের দিকে আসার অবস্থা, এই অবস্থাটার নাম হচ্ছে বক্র অবস্থান। তো রবি, চন্দ্র, লগ্ন এগুলো বাদ দিয়ে প্রত্যেকটা গ্রহই বক্রী হয়। রাহু কেতু সবসময় বিপরীত দিকে ঘোরে, এদেরকে বক্রী বা বিপরীত গতি সম্পন্ন সবসময় বলা হয়। বাকি যে গ্রহ, বুধ, শনি, মঙ্গল, শুক্র, বৃহস্পতি, এরা সবাই বক্রী হয়। বুধ বছরে 3 বার বক্রী হয়, বাকি সমস্ত গ্রহ বছরে 1 বার করে বক্রী হয়। তো এই যে সিস্টেম, যে পৃথিবীর ঘূর্ণনের কারণে কোনো কোনো সময় আমাদের মনে হচ্ছে যে গ্রহদের গতি সেটা পশ্চাৎবর্তী, পেছনের দিকে, এই অবস্থাটাকে আমরা বলছি বক্রী অবস্থা বা বক্রগতি। এবার এই যে অবস্থাটা হচ্ছে, খেয়াল করুন, সব সময় এই অবস্থায় কিন্তু পৃথিবী এবং গ্রহটা কাছাকাছি রয়েছে। যদি পৃথিবী একই দিকে সূর্য এবং সেই দিকেই গ্রহটা থাকে, অর্থাৎ পৃথিবী থেকে গ্রহটার দূরত্ব অনেক বেশি, তখন কিন্তু গ্রহটা বক্রী হচ্ছে না। এই গ্রহটা বক্রী নয়, এই গ্রহটা বক্রী। এই যে সূর্যের একদিকে সূর্য, একদিকে আরেকটা গ্রহ, এই অবস্থাটা কিন্তু বক্র অবস্থা। তাহলে যখন বক্র অবস্থা, সেই সময় গ্রহরা বাড়তি বল পাচ্ছে। কেন? কারণ তারা পৃথিবীর কাছাকাছি, আমাদের কাছাকাছি। এই যে বাড়তি বলটা, এইটার নাম হচ্ছে চেষ্টা বল। দ্বিতীয়ত যে বিষয়টা, সেইটা হচ্ছে, বলা হচ্ছে যে প্রত্যেকটা বক্রী গ্রহের দ্বাদশ ভাবে দৃষ্টি থাকে। প্রত্যেকটা বক্রী গ্রহের দ্বাদশ ভাবে দৃষ্টি থাকে। কিরকম দ্বাদশ ভাব? দ্বাদশ ভাবটা হচ্ছে বক্র অবস্থার দ্বাদশ ভাব। তাহলে এখন যদি এই মঙ্গলটা ক্যাপ্রিকর্ন বা মকরে থাকে, তাহলে বক্রী অবস্থায় এর গতি হচ্ছে এইদিকে। তাহলে দ্বাদশ ভাব কোনটা? বক্র গতি সাপেক্ষে দ্বাদশ ভাব হচ্ছে অ্যাকোয়ারিয়াস। দ্বাদশ ভাব হচ্ছে অ্যাকোয়ারিয়াস বা কুম্ভ। তাহলে যদি এই গ্রহটা মকরে বক্রী হয়, তাহলে কুম্ভ রাশিতে এই গ্রহটার দ্বাদশ
দৃষ্টি পড়বে। এবার এই দৃষ্টিকে আপনারা দ্বাদশ দৃষ্টিও বলতে পারেন, দ্বিতীয় দৃষ্টিও বলতে পারেন, কিন্তু প্র্যাকটিক্যালি বক্রী গ্রহের দৃষ্টি আমি দেখেছি নর্মাল গ্রহদের মতো ধরলে আমি ভালো ফল পেয়েছি। এবার আপনাদের এই এই নিয়ে কোন রকম সঠিক তথ্য আমাদের গ্রন্থকাররা দিয়ে যাননি। প্র্যাকটিস ওরিয়েন্টেড যেমন আপনার রেজাল্ট আসবে তেমনই হচ্ছে গিয়ে আপনাকে বলতে হবে। তাহলে এইবার ঘটনাটা হচ্ছে বক্রি বিষয়টা, যে কিভাবে বক্রি হচ্ছে, কেন বক্রি হচ্ছে, এই দুটো বিষয় কি ক্লিয়ার হলো? তাহলে এখানে দুটো জিনিস আমাদের লিখতে হবে, একটা হচ্ছে চেষ্টা বল। তাহলে এই চেষ্টা বলের নাম হচ্ছে, চেষ্টা বলে লিখি CHESTA বল, আর একটা হচ্ছে দ্বাদশ দৃষ্টি। এই দৃষ্টি আর অ্যাসপেক্টের মধ্যে পার্থক্য আছে, কিন্তু তাও আমি এটাকে দৃষ্টি হিসেবেই লিখলাম, 12th অ্যাসপেক্ট। এই দুটো জিনিস বক্রি গ্রহের ক্ষেত্রে মারাত্মক ইম্পর্টেন্ট, এই দুটো জিনিসকে মাথায় রাখতে হবে। রাহুর যে দ্বাদশ দৃষ্টি ধরা হচ্ছে সেটা এই বক্রি হওয়ার জন্য রাহুর দ্বাদশ দৃষ্টি ক্যালকুলেট করা হয়। এবার এই প্রশ্ন নিয়ে বা এই অবস্থা নিয়ে কোনো প্রশ্ন, এই নিয়ে কোন রকম কোন প্রশ্ন? সুরজিৎ বাবু, বক্রি নিয়ে কোন প্রশ্ন? তাহলে বক্রি গ্রহ বিচারে ঢুকবো। একটা চার্ট নিয়ে আলোচনা করলে ভালো হতো না স্যার? হ্যাঁ, চার্ট নিয়ে আলোচনা করব, কিন্তু তার আগে হচ্ছে কি বক্রি গ্রহটা কিভাবে বিচার করব সেটা তো দেখতে হবে। আচ্ছা, হ্যাঁ সেটা আমি যেভাবে বলে সেভাবে বুঝলাম। হ্যাঁ, তো আমরা আবার একটা চার্টে এবার আসব, কিন্তু ঘটনাটা কিভাবে হয় সেটা একটু দেখতে হবে। তাহলে এইবার একটা আমরা চার্ট, বক্রি গ্রহ সম্পর্কে অনেক রকম গল্প আছে। বক্রি গ্রহ তুঙ্গস্থ হলে নিচস্থের ফল দেয়, বক্রি গ্রহ নিচস্থ হলে তুঙ্গস্থের ফল দেয়, বক্রি গ্রহ সপ্তম রাশির ফল দেয়, তো এইরকম অনেক রকম গল্প রয়েছে। বক্রি গ্রহ আগের ঘরের ফল দেয়, তো এরকম বহু গল্প আমরা পাই। তো লজিক্যালি বক্রি গ্রহ নিয়ে পড়াশুনো করে যা পেয়েছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথম আমাদের যেটা বুঝতে হবে সেটা হচ্ছে একটা গ্রহের যে, সরি, একটা রাশির যে স্প্যান এটা হচ্ছে 30 ডিগ্রি। তাহলে এখান থেকে শুরু করে এই পর্যন্ত হচ্ছে 30 ডিগ্রি। তাহলে এখানে হচ্ছে আমার 0 ডিগ্রি, আর এইখানে এসে এই রাশিটাতে আমি পাচ্ছি 30 ডিগ্রি। এরপরে আমরা চলে যাব সরাসরি লগ্নে। ধরুন কোনো একটা মানুষের লগ্ন হচ্ছে মিথুন লগ্ন। মিথুন লগ্নে লগ্নের ডিগ্রিটা হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট। লগ্নের ডিগ্রি ধরুন 13 ডিগ্রি। তো লগ্নের ডিগ্রিটা হচ্ছে 13 ডিগ্রি। ব্যাস, এই হচ্ছে আমার লগ্ন। তাহলে আমার যে দ্বিতীয় ভাব সেটা এখানে অ্যাপ্রক্সিমেট 13 ডিগ্রিতে পড়বে, তৃতীয় ভাব এই ঘরে 13 ডিগ্রি, চতুর্থ ভাব এই ঘরে পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, এরকম করতে করতে যাবে। তাহলে এই জায়গাটাতে এসে এই স্থানে আমরা যদি বলি যে 13 ডিগ্রি থেকে ভাব আরম্ভ হবে, তাহলে অষ্টম ভাব আরম্ভ এইটা হচ্ছে 13 ডিগ্রি থেকে শুরু হবে। তাহলে আইদার আমাদের অষ্টম ভাব আরম্ভ হবে 13 ডিগ্রি থেকে, অথবা অষ্টম ভাবের ভাব মধ্য সেইটা পড়বে 13 ডিগ্রিতে।
তাহলে আমরা যদি ধরে নিই যে অষ্টম ভাবের ভাব স্ফুট বিন্দু বা মোস্ট অ্যাক্টিভ বিন্দু, যে বিন্দুটা অষ্টম ভাবকে নির্দেশ করবে, লগ্ন যেমন দেহকে নির্দেশ করবে তেমনি অষ্টম ভাবের যে বিন্দুটা আমার 8 নম্বর ঘরটাকে নির্দেশ করবে, সেইটা হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 13 ডিগ্রি। তার আগে পিছিয়ে হতে পারে, সেটা ভাবচক্র অনুযায়ী আমরা বুঝবো, ক্যালকুলেট করে নেবো বা আমরা নেট আমাদের সফটওয়্যার থেকে দেখে নেবো যে অষ্টম ভাবের ভাব বিন্দুটা কত ডিগ্রিতে পড়ছে। এইটা দেখবার জন্য আমাদের ওই লগ্ন কুণ্ডলী মানে টেবিল অফ অ্যাসেন্ডেন্স থেকে লগ্নটা দেখতে হয় এবং 10th হাউসের যে বিন্দুটা সেটাকে দেখতে হয়। 10th হাউসের বিন্দুটা দেখে এবার সেখান থেকে একটা থেকে আর একটা বিয়োগ করে 3 দিয়ে ভাগ করতে হয়, ভাগ করে আমরা এই স্ফুট গুলোকে পেতে পারি। এটা একদম সহজ ক্যালকুলেশন, আমাদের সফটওয়্যার থেকে এই ক্যালকুলেশনটা পেয়ে যাই। তো যাই হোক, আমাদের 8 নম্বর ঘর 13 ডিগ্রিতে পড়লো। এবার এইখানে একটা বকরি গ্রহ রয়েছে, এখানে ধরে নিচ্ছি রবি রয়েছে, রবিটাকে একটু কালো করে দিই। তো এখানে একটা বকরি গ্রহ রয়েছে, এই গ্রহটা ধরে নেওয়া যাক মার্স। এবার এই যে মার্স এই ঘরটাতে রয়েছে, মঙ্গল কত ডিগ্রিতে থাকতে পারে? মঙ্গল 13 ডিগ্রির থেকে কমে থাকতে পারে অথবা 13 ডিগ্রির থেকে বেশিতে থাকতে পারে। তাহলে 10 একটা 26 একটা, ঠিক আছে। তাহলে এইবার প্রথম একটা বিষয় আমাদের, আগে আমরা বলেছি চেষ্টা বল, আর দ্বিতীয় বিষয় যেটা সেটা হচ্ছে দ্বাদশ দৃষ্টি। তাহলে মঙ্গল, এই মঙ্গলটা কিরকম মঙ্গল? না রেট্রোগ্রেড মঙ্গল। তাহলে এই যে রেট্রোগ্রেড মঙ্গল, এই রেট্রোগ্রেড বা বকরি মঙ্গল, এর কিন্তু চেষ্টা বল রয়েছে। চেষ্টা বলটা কি কারণে পেয়েছে? কারণ এ পৃথিবী থেকে অনেকটাই কাছে রয়েছে। এই অবস্থায় যদি আমরা দেখি কুণ্ডলীটাকে, তাহলে আমরা বসে আছি রাশিচক্রের একদম মাঝখানটায়, রাশিচক্রের মাঝখানে এখানটায় পৃথিবী রয়েছে, পৃথিবীতে আমরা বসে রয়েছি। এবং পৃথিবী থেকে জন্মের সময় পূর্ব দিকে রেখেছিলাম, এই দিকটা পেয়েছিলাম, কিন্তু পৃথিবী থেকে যখন এখানে বসে বসে আমি দেখছি এক পাশে রয়েছে সূর্য এবং আরেক পাশে রয়েছে মঙ্গল, তার মানে এই এদের যদি কক্ষপথ গুলোকে আমরা একটু আঁকি, তাহলে এইরকম হচ্ছে পৃথিবীর কক্ষ আর এইরকম হচ্ছে মঙ্গলের কক্ষ, এই হচ্ছে মঙ্গল, মঙ্গলের কক্ষ হচ্ছে এইরকম, তাই তো? তার মানে এক অক্ষের একই দিকে পৃথিবী এবং মঙ্গল দুজনেই রয়েছে। এই দুজনে থাকার কারণে মঙ্গল পেয়েছে চেষ্টা বল। মঙ্গল এবার চেষ্টা বল পেয়ে বসে রয়েছে, তাহলে এই মঙ্গল কিন্তু অনেকটাই বেশি ফলদাতা। তাহলে মঙ্গলের অবস্থান অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ মঙ্গল পৃথিবীর কাছাকাছি আছে, মঙ্গল চেষ্টা বল পেয়ে রয়েছে এবং মঙ্গল কিরকম আছে না বকরি আছে, আর তার সঙ্গে মঙ্গল একটা এক্সট্রা দৃষ্টি পেয়েছে, সেটা হচ্ছে দ্বাদশ দৃষ্টি। তাহলে এই যে মঙ্গল এখানটাতে রয়েছে, এবার খুব ভালো করে রিয়ালাইজ করুন, মঙ্গল যদি, মঙ্গলের গতি সেটা হচ্ছে এই দিকে, মঙ্গলের গতি হচ্ছে এই দিকে অর্থাৎ বিপরীত দিকে। তাহলে এবার মঙ্গল যদি 26 ডিগ্রিতে থাকে, মঙ্গল যদি 26 ডিগ্রিতে থাকে, তাহলে মঙ্গলের মুভমেন্ট হবে অষ্টম ভাব বিন্দুর দিকে, মঙ্গলের মুভমেন্ট হবে অষ্টম ভাব বিন্দুর দিকে। কিন্তু এই মঙ্গল যদি 10 ডিগ্রিতে থাকে, তাহলে মঙ্গলের মুভমেন্ট হবে অষ্টম ভাব বিন্দুর থেকে সপ্তম ভাব বিন্দুর দিকে। তার মানে মঙ্গলের যে মুভমেন্ট আমরা পাবো 7 নম্বর ঘরের দিকে। মঙ্গল যদি 10 ডিগ্রিতে থাকে, তাহলে মঙ্গল এগোচ্ছে কার দিকে? 7 নম্বর ভাব বিন্দুর দিকে। আর মঙ্গল যদি 26 ডিগ্রিতে থাকে, তাহলে মঙ্গল এগোচ্ছে কার দিকে? 13 ডিগ্রির মানে অষ্টম ভাব বিন্দুটার দিকে। এই বিষয়টা নিয়ে কোনো সংশয় থাকলে একটুখানি বলুন। কারোর কোনো সংশয়?
মৌনং সম্মতি লক্ষণ। তাহলে আমরা এগোচ্ছি। তাহলে এবার যখন অষ্টম ভাবের দিকে যদি মঙ্গল আসে 26 ডিগ্রিতে, তাহলে আমরা এই মঙ্গলকে ট্রিট করব অষ্টম ভাবস্থ মঙ্গল হিসেবে। কিন্তু এই মঙ্গল যদি 10 ডিগ্রিতে থাকে, তখন কিন্তু এই মঙ্গলকে সপ্তম ভাবের ফলদাতা গ্রহ হিসেবে ট্রিট করতে হবে। মঙ্গলকে তখন সপ্তম ভাবের ফলদাতা গ্রহ হিসেবে ট্রিট করতে হবে। তবে এই অষ্টম ভাবের ওপরে কি মঙ্গলের প্রভাব থাকবে? না, থাকবে। কারণ যেই মুহূর্তে এর রেট্রোগ্রেড হলো, এর দৃষ্টি পড়ল দ্বাদশ ভাবে, মানে এই ঘরটাতে। এই মঙ্গলকে যদি আমরা ধরে নিই যে এই মঙ্গলটা এই ঘরেই রয়েছে, সপ্তম ভাবে রয়েছে মঙ্গলটা, তখনও কিন্তু এই মঙ্গলের প্রভাব পরের ঘরটাতে পড়বে, এই ঘরটার উপরে পড়বে। কারণ মঙ্গলের দ্বাদশ দৃষ্টি সেটা এর উপরে রয়েছে। এবার হচ্ছে গিয়ে বক্রী গ্রহের ফল। এই নিয়ে আমাদের অনেক রকম জটিলতা রয়েছে। ইন জেনারেল বক্রী গ্রহরা অধিক ফলদানে সক্ষম। বক্রী গ্রহরা যখনই বক্রী হয়, তাদের ন্যাচারাল ক্যারেক্টারিস্টিক্স চেঞ্জ হয়। বক্রী গ্রহের মধ্যে অ্যাগ্রেসিভ বিহেভিয়ার চলে আসে। মাথায় রাখবেন, অ্যাগ্রেসিভ বিহেভিয়ার। কিরকম? ধরুন একজন মানুষের সপ্তমে বৃহস্পতি আছে, আপনি কি প্রেডিকশন করবেন? এর হচ্ছে গিয়ে একটা সুস্থ স্বাভাবিক বিবাহ হবে। যেই মাত্র ওই বৃহস্পতি বক্রী হবে, সঙ্গে সঙ্গে সেই সুস্থ স্বাভাবিক বিবাহ গণ্ডগোল হয়ে গেল। 1997 সালের কুণ্ডলী যদি আপনারা খোলেন, তাহলে দেখবেন বৃহস্পতি এবং শনির ক্ষেত্র বিনিময় রয়েছে। বৃহস্পতি রয়েছে মকরে এবং শনি রয়েছে বেশিরভাগের ক্ষেত্রেই পিসেস, অর্থাৎ মীন রাশিতে। এই যে ক্ষেত্র বিনিময়ের মধ্যে একটা বড় সময়, ওই জুন জুলাই অগস্ট এইরকম সময়টাতে সমস্ত সময় শনি এবং বৃহস্পতি দুটো গ্রহই বক্রী ছিল, এবং বিবাহ সংক্রান্ত প্রবলেম ওই সময়ের কুণ্ডলী যদি আপনার হাতে আসে, চোখ বন্ধ করে দেখবেন 80% মানুষের ম্যারিড লাইফের প্রবলেম। 1997-এ যাদের জন্ম, যাদের শনি এবং বৃহস্পতির মধ্যে ক্ষেত্র বিনিময় ঘটেছে, এটা কিন্তু একটা রিয়েলি ভালো যোগ। এই যোগে মানুষের মধ্যে সাত্ত্বিক ভাব আসা উচিত, সামাজিকতার প্রতি এবং সামাজিক রীতিনীতির প্রতি অদম্য শ্রদ্ধা থাকা উচিত। কিন্তু যখন আপনার হাতে কুণ্ডলি এসে পড়বে, তখন দেখবেন ম্যাক্সিমাম মানুষ লাভ ম্যারেজ করছে। এরা পরিবারকে একদমই ভ্যালু দিচ্ছে না। সমাজ, নিয়ম, সিস্টেম, রীতি নীতি এরা একদম জিরো লেভেলে রেখেছে। এদের কাছে এগুলোর কোনো রকম কোনো ভ্যালু নেই। যেখানে শনি বৃহস্পতির ক্ষেত্র বিনিময়, এটা একটা চরম লেভেলের ভালো যোগ। এবং কালপুরুষের দশম দ্বাদশপতি, নবম একাদশপতি, এদের মধ্যে রিলেশনশিপ মানুষকে প্রচুর উন্নতি দেবে। কিন্তু ছক আসবে হাতে, দেখবেন এই মানুষগুলোর উন্নতি করতে ব্যাপক বাধা আসছে। ছোট্ট বেলা থেকে স্ট্রাগল করতে হচ্ছে, এডুকেশনই হোক বা লাভ ম্যারেজ হোক বা যা কিছু হোক, দেখবেন প্রত্যেকটা ফিল্ডে প্রত্যেকটা ক্ষেত্রে এদেরকে স্ট্রাগল করতে হচ্ছে। এই জিনিসটা আপনারা দেখতে পাবেন 1997 এর কুণ্ডলীতে। এবং পরকীয়া প্রেম, এখানে ওখানে যা খুশি, দেখবেন এদের মধ্যে টেন্ডেন্সি অনেকটাই বেশি, এবং সেগুলোকে কোনো ভ্যালুই দেয় না। মানে বেশ বেশ করেছি, ঠিক করেছি, এটাই তো করা উচিত। তো এইরকম হচ্ছে গিয়ে আর কি ঘটনা আপনারা দেখতে পাবেন। আচ্ছা, এই পর্যন্ত যে কোন গ্রহ কিভাবে ফল দেয়, এটা কি ক্লিয়ার? তাহলে এবার একটা বিষয়কে নিয়ে আসছি। এই লগ্ন সাপেক্ষে আমরা ধরে নিচ্ছি যে এই ঘরটার মধ্যে জুপিটার রয়েছে। তাহলে এই যে বৃহস্পতি 7 নম্বর ঘরের অধিপতি, সে যদি এই ঘরটাতে বক্রী হয়, এবার বক্রী হলে পরে কত ডিগ্রি বৃহস্পতির হতে পারে? মানে 13 ডিগ্রি থেকে বেশি, তাহলে লেস দেন 13 ডিগ্রি, অথবা হতে পারে গ্রেটার দেন 13 ডিগ্রি, মানে 13 ডিগ্রি থেকে বেশি আছে। 13 ডিগ্রি থেকে কম ডিগ্রিতে থাকতে পারে, অথবা 13 ডিগ্রি থেকে বেশি ডিগ্রিতে থাকতে পারে। যদি 13 ডিগ্রি থেকে বেশি ডিগ্রিতে থাকে, কারণ এখানে 9 নম্বর ঘর, এটা হচ্ছে 13 ডিগ্রিতে আছে, তাহলে যদি 13 ডিগ্রি থেকে বেশিতে থাকে,
তাহলে বৃহস্পতি কিন্তু নবম ভাবের মুখ্য ফলদাতা গ্রহ হিসেবে বিবেচনা করা হবে। বৃহস্পতি মার্গি বক্রি বাদ দিয়ে বক্রিটা কখন নিচ্ছি আমরা? বৃহস্পতির ডিগ্রিটা খেয়াল করে, যে ও নবম ভাবের ফল দেবে না ও অষ্টম ভাবের ফল দেবে। তাহলে বৃহস্পতির বৃহস্পতিগত ফল নয়, আমরা বৃহস্পতির নবম ভাব বা অষ্টম ভাবের সঙ্গে সম্পর্কগত ফল নিয়ে আলোচনা করব। যদি 13 ডিগ্রি থেকে বৃহস্পতির ডিগ্রিটা বেশি হয়, তার মানে বৃহস্পতি নবম ভাবের দিকে আসছে। তাহলে নবম ভাবের সঙ্গে বৃহস্পতির সম্পর্ক সৃষ্টি হবে, নবম ভাবের সঙ্গে বৃহস্পতিকে এক করে ফলাদেশ করতে হবে। কিন্তু যদি এই বৃহস্পতি 13 ডিগ্রির থেকে কম ডিগ্রিতে থাকে, তাহলে বৃহস্পতি নবম ভাবে পৌঁছতে পারেনি এবং বৃহস্পতি অষ্টম ভাবের দিকে আসছে। কারণ বক্রী বৃহস্পতি, তার গতি হচ্ছে বিপরীতমুখী, সে গতি দিয়ে আসছে অষ্টম ভাবের দিকে, তার গতিটা হচ্ছে এরকম। তাহলে এই ক্ষেত্রে যদি ভাব বিন্দুর থেকে কম ডিগ্রিতে থাকে, তাইলে বৃহস্পতিকে ধরতে হবে সে হচ্ছে আগের ঘরের ফলদাতা গ্রহ। তাহলে বৃহস্পতি আগের ঘরের ফল দেবে বা পরের ঘরের ফল দেবে, এই বিষয়টা ক্লিয়ার হলো? আশা করা যায় হলো, না হলে পরে তখন আবার দেখব। আচ্ছা, এইবার হচ্ছে গিয়ে এইটা হলো ভাবগত ফল, খুব জটিল পড়াশুনো হচ্ছে। ভাবগত ফলের পরে আমাদের আসতে হবে গ্রহগত ফল, অর্থাৎ বৃহস্পতিটা কেমন ফল দেবে, বৃহস্পতি ভালো ফল দেবে না বৃহস্পতি খারাপ ফল দেবে। এই জায়গাটা হচ্ছে ভীষণ ভাইটাল এবং ইম্পর্টেন্ট। বৃহস্পতি যখনই বক্রী হচ্ছে বা যে কোনো গ্রহ যখনই বক্রী হচ্ছে, তখন এর পেছনের দিকের রাশিটা কেমন, এর পেছনের দিকে কি গ্রহ আছে, এর পেছন দিকটা কেমন, তার উপরে বেস করে সেই গ্রহ ফলদান করবে। ধরে নিন আমাদের মধ্যে আমরা কেউ একজন হাঁটছি পেছনের দিকে, আমার চোখ সামনের দিকে বাট আমি হাঁটছি পেছনের দিকে। একদম সুন্দরভাবে বুঝুন, আমার চোখ সামনের দিকে কিন্তু আমি হাঁটছি পেছনের দিকে। তাহলে আমার হাঁটাটা কেমন হবে সেটা ডিপেন্ড করবে আমার পেছনের জায়গাটার ওপর, পেছনে কে আছে তার ওপর। আমার পেছনে আমার বাবা বসে আছে বা আমার মেয়ে বসে আছে, তাহলে তারা কি করবে, তারা সবসময় আমাকে প্রপারলি গাইড করবে যাতে আমার আঘাত প্রাপ্তি না হয় তার চেষ্টা করবে। আর আমার পেছনে বসে আছে একটা কুমির, আমি যে ঘরে নামছি ঘরে বসে আছে একটা কুমির, তাহলে আমার রেজাল্ট কি হবে, আমার প্রত্যেকটা পদক্ষেপে বিপদ থাকবে। যেদিকে আমি ব্যাকে আসছি, আমার যে ব্যাকওয়ার্ড মুভমেন্ট, যে দিকে আমি হাঁটছি, সেই হাঁটার দিকটাতে রয়েছে এবড়ো খেবড়ো গর্ত, তাহলে আমার হাঁটা কি হবে, আমি খানিকক্ষণ হেঁটেই ক্লান্ত হয়ে পড়বো, অসুস্থ হয়ে পড়বো। আর আমার পেছনের দিকটা রয়েছে ভীষণ স্মুথ, তাহলে আমার হাঁটাটা হবে খুব সহজ সরল নমনীয়। তাহলে এই যে বৃহস্পতি বা অন্য কোনো গ্রহ ব্যাকওয়ার্ড মোশন, এই সময় কিন্তু এর পেছনের দিকটা ভীষণ গুরুত্বপূর্ণ। ধরে নিন কোনো একটা সময় বৃহস্পতি রয়েছে সিংহ রাশিতে একদম প্রথমে, কিন্তু এই বৃহস্পতিটা হচ্ছে বক্রী। তাহলে যে মুহূর্তে এই বৃহস্পতিটা বক্রী হলো, তখন এর গতি কোন দিকে হলো, কর্কটের দিকে। তাহলে কর্কটে বৃহস্পতি কি জানছে, বৃহস্পতি জানছে ও দুদিন আগে একদম সুন্দর মামার বাড়িতে ছিলাম, তুঙ্গ হয়েছিলাম, সেইখান থেকে আবার রাস্তাঘাটে রোদে পাঠিয়ে দিচ্ছে, আবার যাচ্ছি মামার বাড়ির দিকে, ওখানে হেভি মজা, পড়াশুনোর কোনো চাপ নেই, শান্তি শান্তি। কিন্তু এখানে গিয়ে ঢুকে ঢোকারা ঢুকতে ঢুকতে গিয়ে দেখলো কি, এখানে বসে রয়েছে হঠাৎ করে অঙ্কের মাস্টারমশাই রাহু। তো রাহুকে দেখেই বৃহস্পতি তো জানতে পারছে না যে পেছনে রাহু আছে, মাস্টারমশাই অলরেডি অঙ্ক, বড় বড় অঙ্ক, কঠিন অঙ্ক টঙ্ক নিয়ে পেছনে বসে রয়েছে, যে মামা বাড়িতে আয় আয় আর দেখ কেমন মজা, আসবি আর অঙ্ক খাতা ধরিয়ে দেবো। তো এইবার বৃহস্পতি যেই মুহূর্তে কর্কটের দিকে মুভ করতে লাগলো, সঙ্গে সঙ্গে বৃহস্পতির জন্য যে জমি সেটা কিন্তু স্মুথ স্ট্রং থাকা সত্ত্বেও তার যে কমফোর্ট জোন সেটা নষ্ট হয়ে থাকলো। তো এবার এখানে আমরা রাহুকে সরিয়ে দিচ্ছি,
দিয়ে এখানে নিয়ে আসলাম কাকে, একদম ছোট মাসি। মাসি দেখলো ভাগনা আবার আসছে, ভাগনা চলে গেছিল, মাসির মন টন খুব খারাপ। মাসি দেখলো ভাগনা আবার আসছে, কারণ মায়ের থেকেও মাসির দরদ বেশি, এটা কিন্তু আমরা সবাই জানি। আর ছোট মাসি বিরাট আদর, মাসি বসে গেল ভাগ্নের জন্য পায়েস রান্না করতে। তো ভাগনা বাড়িতে ঢুকবার আগেই পায়েসের গন্ধ পেয়ে গেল দূর থেকে। তাহলে এই যে স্পেস, জায়গা, সেই জায়গাটা স্মুদ আছে কিনা এটা আমাদের দেখতে হবে, এবং সেই ঘরে কে বসে রয়েছে বা বৃহস্পতির পেছনে কোন গ্রহ রয়েছে সেটাও আমাদের দেখতে হবে, দেখে আমরা ফলাদেশ করব। ধরে নিচ্ছি এখানে চন্দ্র নেই, এখানে একেবারেই চন্দ্র নেই, রাহু আছে, কোন এখান থেকে টানা কোনো গ্রহ নেই, একদম ফাঁকা। রাহু আছে, কোথায় আছে, এখানে। বৃহস্পতি কিন্তু এই রাহুর দ্বারা প্রভাবিত হবে, বৃহস্পতি যখনই মুভ করবে বৃহস্পতির ওপর এই রাহুর ইনফ্লুয়েন্স এসে পড়বে। আরো একটা বিষয় খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে গ্রহের গতি, কোন গ্রহ বক্রী হওয়ার সময় কিরকম অবস্থায় থাকে। অ্যাট প্রেজেন্ট এখন বৃহস্পতি সে কিন্তু নিচস্থ, তাই না? এখন বৃহস্পতি মকরে রয়েছে, নিচস্থ, কিন্তু বৃহস্পতির গতি মারাত্মক বেশি। বৃহস্পতি এখন অতিচারী, ভীষণ হাই স্পিডে বৃহস্পতি মুভ করছে। এপ্রিল মাসে বৃহস্পতি মকরে চলে যাবে, কবে ঢুকলো বৃহস্পতি, অক্টোবরে কত একটা, না নভেম্বরের 20 তারিখ, তাহলে নভেম্বরের 20 তারিখে ঢুকেছে, এখানে এসছে, এখান থেকে ক্রস করে এপ্রিলে 5 তারিখে বৃহস্পতি চলে যাবে একটা ঘর পাল্টে আর একটা ঘরে। তাহলে যে ঘর পরিবর্তন করতে বৃহস্পতির সময় লাগা উচিত 1 বছর, সেই ঘর সে অতিক্রম করে যাবে কতদিনে, না 5 মাসে। তাহলে এই যে 5 মাসে, 5 মাস কোথায়, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ ডিসেম্বর, 4 মাস 12 দিন 12-13 দিন, 4 মাস 15 দিনে, 4.5 মাস তাতে বৃহস্পতি অতিক্রম করছে। তাহলে এই বৃহস্পতি নিচস্থ হলেও কি হবে, এর মধ্যে প্রচুর এনার্জি রয়েছে, প্রচুর শক্তি, প্রচুর ফলদান ক্ষমতা রয়েছে এই বৃহস্পতির মধ্যে। এবং যদি আমরা জ্যোতিষশাস্ত্র বিশ্বাস করি, বৃহস্পতিকে স্ট্রং মানতেই হবে, কারণ বৃহস্পতি যদি স্ট্রং না হয় তাহলে ভ্যাকসিনেশন কোথার থেকে আসবে, ভ্যাকসিন তো বানাতে বৃহস্পতিকে লাগবে, রোগ প্রতিরোধ ক্ষমতা, সুস্থতা, আরোগ্য, স্বাভাবিকতা, এই সমস্ত তো দেবে বৃহস্পতি। বৃহস্পতি বলবান না হলে ভ্যাকসিনেশন আসতে পারে না, জ্যোতিষ বিশ্বাস করলে, জ্যোতিষ বিশ্বাস না করলে আসতে পারে, কিন্তু জ্যোতিষ যদি আমরা বিশ্বাস করি তাহলে ভ্যাকসিন হওয়ার জন্য বৃহস্পতিকে স্ট্রং হতে হবে। এবং ভ্যাকসিন মার্কেটে আসলো সেই সময় যখন বৃহস্পতির মুভমেন্ট অনেক হাই। বৃহস্পতি কিন্তু নিচস্থ, তা সত্ত্বেও একদিকে নিজভঙ্গ যোগে রয়েছে, অপরদিকে হাই স্পিড, তার কারণে এই বৃহস্পতির ফলদান ক্ষমতা অনেকটাই বেশি। এবার এপ্রিল মাসে বৃহস্পতি ওই ঘরে গিয়ে যে মুহূর্তে আবার বক্রী হবে, তখন আমাদের দেখতে হবে যে বৃহস্পতির গতি কেমন, বৃহস্পতি কতটা বলবান, এই প্রত্যেকটা বিষয় কিন্তু আমাদের বক্রী গ্রহের ক্ষেত্রে দেখতে হবে, মার্গী গ্রহের ক্ষেত্রে এত চিন্তা নেই। আচ্ছা, মোটামুটি বক্রী গ্রহ পরিষ্কার না, কোনো সমস্যা আছে? কেউ কিছু বলছেন না? না স্যার, ভালো বলেছেন স্যার। বলছি স্যার, আপনাকে ওই বক্রী গ্রহ রয়েছে একটা চার্ট আপনাকে পাঠিয়েছেন, আপনি ওই চার্টটাকে দেখুন, এই চার্টটা আমার মাথাটা খারাপ করে দিয়েছে। মাথায় খারাপ করে দিল? দেখুন, মেয়েটা মানে জন্মে ঠিক 1 বছর পরই প্যারালাইসিস হয়ে গেছে, দেখুন মানে সাংঘাতিক চাপ। কোথায় পাঠিয়েছেন? ওই গ্রুপে পাঠিয়েছে, এখনই পাঠিয়েছে গ্রুপে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, 12/9/99 রাত 20:20, 12/9/1999 আর রাত্রি হচ্ছে 8:20। আচ্ছা ঠিক আছে, না দেখুন আমরা হচ্ছে কি ইয়ে করছি,
বলছি তাহলে আমরা কুণ্ডলীটা নিয়ে আসলাম, শেয়ার করছি। তাহলে স্ক্রিনটা শেয়ার করি। তাহলে এবার দেখুন আমাদের এই হলো কুণ্ডলীটা আমরা বানালাম, এর মধ্যে দুটো গ্রহ বক্রী, একটা হচ্ছে বৃহস্পতি এবং আর একটা হচ্ছে শনি। তাহলে এবার রবি থেকে বৃহস্পতির দূরত্ব দেখুন 120 ডিগ্রির বেশি, শনিরও তাই। এবার রবির গতি বেশি হওয়ার জন্য রবি দ্রুত চলে যাবে, এবং যতদিন পর্যন্ত রবি এই ঘরে থাকবে ততদিন এই গ্রহটা বক্রী অবস্থাতেই থাকবে। তাহলে এখানে একটুখানি রেট্রো লিখে রাখি। আচ্ছা তাহলে ভালো করে লক্ষ্য করুন, প্রথম কাজ আমাদের কি, লগ্নের ডিগ্রিটাকে লেখা। ডিগ্রিটা হচ্ছে 17 ডিগ্রি, 17 ডিগ্রি 1 মিনিট। তাহলে এই বৃহস্পতিটা কোথায় রয়েছে? এই বৃহস্পতিটা কিন্তু লগ্নের দ্বাদশে রয়েছে, এবং বৃহস্পতিটার গতি সেটা হচ্ছে এই দিকে, মানে বৃহস্পতি দ্বাদশের দিকে যাচ্ছে। তাহলে যদি আপনি লগ্নের বৃহস্পতির ফল বলেন তাহলে কিন্তু এটা হবে না, তাহলে এই লগ্নে কিন্তু বৃহস্পতি ফল দিতে পারছে না, নাম্বার 1। এইবার হচ্ছে গিয়ে এই বৃহস্পতি কি সিগনিফাই করবে, কোন প্ল্যানেটটা কোন গ্রহটা, সেইটা হচ্ছে কেতু গ্রহটা, কারণ বৃহস্পতির পেছনে রয়েছে কেতু। 2 নম্বর পয়েন্ট হচ্ছে আপনার লগ্ন, লগ্নের অধিপতি গ্রহ শুক্র, সেও এখানে পীড়িত অবস্থাতেই রয়েছে, আর শনি সেও কিন্তু বক্রী অবস্থায় রয়েছে, আর শনির মুভমেন্ট হচ্ছে লগ্নের দিকে। তাহলে শনি রয়েছে 23 ডিগ্রি 10 মিনিটে, তাহলে শনির গতি হচ্ছে লগ্নের দিকে, এবং শনি ইন্ডিকেট করে ব্লকেজ, প্রতিবন্ধকতা, হ্যান্ডিক্যাপড, ব্যথা, যন্ত্রণা, প্যারালাইসিস, ব্লকেজ ইত্যাদি। তাহলে এই সমস্ত বিষয়গুলো ইন্ডিকেট করছে যে এই মানুষটার সমস্যা থাকতে পারে। এবার আরেকটা পয়েন্ট বলবো, এটা হচ্ছে ভৃগু সরল পদ্ধতির একটা সূত্র বলছে, যদি বৃহস্পতি এবং শনি যোগ হয়, যদি বৃহস্পতি এবং শনি যোগ হয় তাহলে মেষ রাশি, সেটা যেখানে খুশি যোগ হোক, মেষ রাশি যে ভাব নির্দেশ করে সেই ভাবটা পীড়িত হয়। বৃহস্পতি শনি যোগ পৃথিবীর যে কোনো জায়গায় হতে পারে। সৌভাগ্য না বিপর্যয়? তাহলে এই বৃহস্পতি শনি যোগ পৃথিবীর যেখানে খুশি থাক, যে কুণ্ডলিতে থাক, মেষ রাশি যে ভাব নির্দেশ করবে সেই ভাবে কিছু পীড়া দেখতে পাওয়া যাবে। এইটা হচ্ছে একটা ভৃগু সূত্রের একটা সূত্র। তাহলে এখানে মেষ রাশি হচ্ছে লগ্ন, ফলে জাতকের লগ্নে কিছু পীড়া এসছে। বড় প্রশ্ন উঠে আসবে, তাহলে এই মানুষটার জন্মের সময় কি পৃথিবীতে আর কেউ জন্মায়নি? সবাই কি 1 বছর পরে পরে পঙ্গু হয়েছে? বড় প্রশ্ন উঠে আসবে, আসবে কি না? সুরজিৎ বাবু প্রশ্ন আসবে কি না? হ্যাঁ স্যার আসবে। তাহলে এবার আমাদেরকে দেখতে হবে এর যে বাবার চার্ট, এর যে মার চার্ট, তার 5th হাউস কেমন রয়েছে। আপনি বাবা এবং মায়ের কুণ্ডলি খুলে দেখবেন যে 5 নম্বর ঘর, যেটা সন্তান স্থান নির্দেশ করে, সেটা অবশ্যই পীড়িত আছে এবং পীড়িত থাকতেই হবে,
যদি না থাকে সেই ক্ষেত্রে সন্তান পঙ্গু হতে পারে না, আর যদি না থাকে সেই ক্ষেত্রে আমার আপনার জ্যোতিষশাস্ত্র নিয়ে বকবক করবার কোনো রকম কোনো যুক্তি নেই, এখানেই জ্যোতিষশাস্ত্র শেখা বন্ধ করে দেওয়া উচিত। আপনি দেখবেন ওর বাবা মার কুণ্ডলি সেইখানে হয় এই মেষ রাশিটা ভয়ঙ্কর ভাবে পীড়িত হয়ে রয়েছে, এখানে কেতু বসে আছে বা এমন কিছু সমস্যা রয়েছে, অথবা বাবা বা মায়ের পঞ্চম ভাব ভীষণ ভাবে পীড়িত, কিছু না কিছু থাকতেই হবে, আদারওয়াইজ এই সমস্যা আসবে না। যদিও এই বাচ্চাটা যদি আরেকটু পরে জন্মগ্রহণ করত বক্রি শনিটার ডিগ্রিটাকে অতিক্রম করে, মানে 17 ডিগ্রি থেকে 23 ডিগ্রি, 6 ডিগ্রি, 4, 6, 24 মিনিট পরে, সেই ক্ষেত্রে তার সুস্থতার সম্ভাবনা অনেকটাই বেড়ে যেত। কোন প্রশ্ন? আমি যখন ভাব পড়েছিলাম তখন আমি বলেছিলাম যে ফোর্থ হাউস ইন্ডিকেট করে হাউস অফ স্টেবিলিটি, যেখানটাতে কোনো একটা বিষয় তার স্থিতিশীলতা পায়। তাহলে এই মানুষটার যে লগ্ন ভাব তার হচ্ছে গিয়ে, যদি আপনি এই ঘরটা দেখেন ফোর্থ হাউস, সেখানে রাহু এবং শুক্র বসে রয়েছে। রাহু এবং শুক্র, মজার জিনিস হচ্ছে 17 ডিগ্রি যদি লগ্ন হয়, লগ্নের একদম গায়ে, লগ্নের একদম ক্লোজে, ওই বিন্দুর একদম ক্লোজে সেখানে রাহু বসে রয়েছে। এর ফলে এই বাচ্চাটার এই যে চতুর্থ ভাব এটা ভীষণ ভাবে পীড়িত হয়েছে। তো এই ক্ষেত্রে বাচ্চাটার কিন্তু সুস্থ হওয়ার সম্ভাবনা সেটা রীতিমতো কম। ঠিক আছে, এরপরে আমাদের গ্রুপে, আচ্ছা বকরি গ্রহ নিয়ে আর কোনো প্রশ্ন? রেমেডি করতে গেলে কি করা উচিত? রেমেডি নিয়ে এখন বলতে হবে, এখন রেমেডি নিয়ে উত্তর দেবো না। এই এইটুকুনি বাচ্চার রেমেডি করে লাভ নেই, ও এত 20 বছর বয়স, রেমেডি করে লাভ হবে? রেমেডি করে ইয়ে করতে পারবেন না, মানে পরিবর্তন করতে পারবেন না, আপনার নাম খারাপ হবে। আমি স্যার আমি শনি রেমেডি দিয়েছিলাম আর বৃহস্পতির জন্য কিছু কাজ দিয়েছিলাম, কিছু করার পরে তা অনেক অংশে দেখি ভালো হয়েছে অনেকটা। তাহলে আরো করতে বলুন, যদি ভালো হয় তাহলে এটা তো ভীষণই ভালো কথা। তাহলে মানে আগের থেকে অনেক বেটার হয়েছে, কিন্তু আমি বলেছি এটা একটা ঠিক করে আমার পক্ষে সম্ভব নয়, ফিজিওথেরাপি দেখা। হ্যাঁ এটাই ভালো বলেছেন, এটাই খাঁটি কথা। আচ্ছা তো এরপরের যেটা প্রশ্ন রয়েছে সেটা হচ্ছে, হ্যাঁ বলছি এর কি এমনি মেন্টালি কোনো সমস্যা থাকবে? হ্যাঁ থাকতেই পারে। এই যে মেন্টালি মানে ফিজিক্যালি থেকে থেকে মেন্টাল সমস্যাটা এসে যাবে আরো। হ্যাঁ অবশ্যই থাকতে পারে, কারণ প্রথম তিনটি জায়গাতে পঞ্চমে একটা হচ্ছে চন্দ্র, চতুর্থ পদি চন্দ্র ষষ্ঠে কেতুর প্রভাবে রয়েছে, নাম্বার ওয়ান খুব খারাপ। দু নম্বর চতুর্থ ভাবে শুক্র এবং রাহু বসে আছে, চতুর্থ ভাব হচ্ছে আমার মন, মনে বসে আছে রাহু, রাহু মানসিক সমস্যার কারক গ্রহ, রাহু এখানে বসে রয়েছে রেবতী নক্ষত্র, সরি অশ্লেষা নক্ষত্রে। অশ্লেষা নক্ষত্র ইন্ডিকেট করে যে ষষ্ঠ ভাব, ও অশ্লেষা নক্ষত্র না, বুধ, বুধ ইন্ডিকেট করে ষষ্ঠ ভাব এবং তৃতীয় ভাব, ষষ্ঠ ভাব রোগের স্থান, তৃতীয় ভাব চতুর্থের দ্বাদশ, ফলে মনের রোগ কম্পালসারিলি আসবে। নাম্বার টু শুক্র, যে কিনা দ্বিতীয় পতি সপ্তম পতি, প্রবল মারক গ্রহ, দ্বিতীয় পতি সপ্তম পতি প্রবল মারক গ্রহ, সে অবস্থান করে রয়েছে আপনার কি বলে চতুর্থে, তাহলে মনোরোগ অবশ্যই হবে। কেতুর দৃষ্টি চন্দ্রের উপর পড়েছে, অবশ্যই মনোরোগ হবে। চন্দ্র ষষ্ঠ ভাবে বসে রয়েছে, অবশ্যই চন্দ্র সংক্রান্ত রোগ হবে, তাহলে ঠান্ডা লাগা, জল কম খাওয়া, মূত্র নালীর পীড়া, পুষ্টি সমস্যা, মনোরোগ, হৃদরোগ, এগুলোই হতে পারে। যদি মানে ফিজিক্যালি একটু কিছু করতে মানে হাঁটাচলা করতে পারতো সুইসাইড টেন্ডেন্সি চলে আসতো, সেইটা আবার অন্য দিকে চলে গেল, সুইসাইড করতে গেলে আবার
অনেকগুলো জিনিস দেখতে হবে। আচ্ছা এবার একটা জিনিস কি জানো বেশ একটা বলতে যাচ্ছিলাম, ও এই বাচ্চাটার যেটা বাড়ি গৃহ, সুরজিৎ বাবু খেয়াল করবেন এই বাচ্চাটার যেটা বাড়ি বা গৃহ, হয় সেই বাড়িতে কোনো বাস্তু সাপ আছে, অথবা সাপের আনাগোনা আছে, অথবা এর বাড়ির আশেপাশে সাপের গর্ত আছে, এইরকম কিছু না কিছু থাকবেই। যদি না থাকে, বাড়িতে একটি শিবলিঙ্গ আছে এবং তার গলায় একটি সাপ পেঁচানো আছে। আচ্ছা না এটা তো আপনাকে বলতে হবে ঠিক বললাম কি না। না, বাড়িতে সাপের আনাগোনাটা রয়েছে। ঠিক আছে, আপনি ঠিকই বলেছেন। হ্যাঁ এরকম হয়েছে যে বাড়িতে কোনো সাপ নেই, বাড়িতে একদম ইয়ে রয়েছে, বাড়িতে হচ্ছে গিয়ে একদম শুকনো ফ্ল্যাট, 19 তলা ফ্ল্যাটে থাকে, তো বাড়িতে কোথাও কোনো কিছু নেই। এইবার দেখা গেল যে বাড়িতে হচ্ছে গিয়ে একটা শিবলিঙ্গ আছে, তার গলায় একটা সোনার সাপ পেঁচানো আছে, এরকম আর কি আমি দেখেছি। এইটা হচ্ছে গিয়ে অশ্লেষা নক্ষত্রের বিশেষ গুণ, অশ্লেষা নক্ষত্রের দেবতা হচ্ছে শেষনাগ। শেষনাগের নাম শুনেছেন আপনারা? কদ্রু আর বিনতা এদের নাম শুনেছেন? বিনয় বাবু শুনেছেন কদ্রু আর বিনতা? আপনি তো বলছেন একটু প্রোগ্রাম। হ্যাঁ, তো এই শেষনাগ হচ্ছে গিয়ে একটা ভদ্র সভ্য জ্ঞানী সাপ। তো শেষনাগ হচ্ছে গিয়ে মানসিক শান্তির জন্য ভগবানের কাছে প্রার্থনা করেছিল যে আমাকে একদম পৃথিবীর গভীরে রেখে দাও। তো এই কারণে ভূমির মধ্যে যখনই কারোর চতুর্থ ভাব অশ্লেষা নক্ষত্রে পড়ে বা চতুর্থ পতি অশ্লেষা নক্ষত্রে অবস্থান করে, তখন তার বাড়ি, তার অবস্থান এইসবের সঙ্গে সাপের কোনো না কোনো সম্পর্ক দেখতে পাওয়া যায়। এখন কোনো কোনো সময় এরকমও দেখা গেছে যে সেই মানুষটার বাড়িতে ঘরে কোথাও সাপের কোনো অস্তিত্ব নেই, কিন্তু সে রাত্রিবেলা ঘুমোলে পড়ে মাঝে মাঝেই সাপের স্বপ্ন দেখে। তো যাই হোক, এগুলো আর কি ছোট ছোট টিপস, মাঝে মাঝে কাজে লাগে, ভালোই কাজে লাগে। তাহলে এই পার্টটা আমাদের বকরি গ্রহ সম্পর্কে। আরো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে গ্রুপে একটু লিখবেন, আর গ্রুপে লিখবেন তাহলে সুবিধা হয়, সবাই প্রশ্ন দেখতে পাবে আর মোটামুটি এগুলো হবে। আর এই রজত বলে যে লোকটা, বাচ্চা ছেলে, ও হচ্ছে গিয়ে প্রশ্ন করে কিন্তু ও ক্লাসও করে না। অদ্ভুত লোক, এর পরের দিন থেকে আর প্রশ্নের উত্তর দেব না। আচ্ছা এরপরে যেটা বলেছে স্যার, হ্যাঁ কে? আমি সুকান্ত স্যার। হ্যাঁ বলুন। আমি একটু পরে জয়েন করলাম, তো আমার একটা বকরি গ্রহ সম্বন্ধে একটা কোশ্চেন ছিল। ধরুন সিংহ লগ্নে ষষ্ঠ ভাবে শনি আর বৃহস্পতি দুটি বকরি, তো এক্ষেত্রে কি বৃহস্পতি তো নিচস্থ হচ্ছে, বৃহস্পতি কি নিজভঙ্গ হবে? না, এই ক্ষেত্রে হচ্ছে গিয়ে শনি বৃহস্পতি যোগের কারণে নিজভঙ্গ হবে, কিন্তু বকরি বা ইয়ে হওয়ার জন্য নিজভঙ্গ হবে না। ওই ভাগপতি যে ঘর, সরি, কোন গ্রহ নিচস্থ হলে পরে সেই গ্রহের ক্ষেত্র অধিপতি যদি বলবান হয় তাহলে নর্মালি নিজভঙ্গ হয়, বৃহস্পতি বল পায়, তো এক্ষেত্রে নিজভঙ্গ হবে। কিন্তু বকরি গ্রহ হিসেবে সে কেমন রেজাল্ট দেবে সেটা কিন্তু ডিপেন্ড করবে তার ইয়ের উপরে, তার হচ্ছে গিয়ে ডিগ্রিগত অবস্থানের উপরে, সেটা দেখে আপনাদেরকে প্রেডিকশন করতে হবে। আপনি আজকের ভিডিওটা পুরো দেখুন ইয়ে করবার পরে, তারপরে যদি কোনো প্রশ্ন আসে তাহলে সেটা লিখবেন, আমি অবশ্যই আমার ক্ষুদ্র ক্ষমতায় চেষ্টা করব সলভ করবার। মানে বৃহস্পতি শনি দুটোই বকরি আছে। বৃহস্পতি শনি সিংহ লগ্ন যদি হয় তাহলে মেষ সংক্রান্ত, আপনার ছেলে বা আপনার বাচ্চা নাকি? না আপনার বাচ্চা না, বৃহস্পতি শনি দুটোই যদি বকরি থাকে মোটামুটি তার বয়স 30-এর আশেপাশে হওয়া উচিত।
না 30 তো হবে না, ওই 24 এরকম। হ্যাঁ, তো ওই রকম একটা আর কি হওয়া উচিত। তো বৃহস্পতির ডিগ্রিটা হয়তো অনেক বেশি আর শনির ডিগ্রিটা হয়তো অনেকটাই কম, এরকম টাইপের একটা কিছু। আচ্ছা তো যাই হোক, ডেট অফ বার্থটা দেখবেন, আমার 24 বছরটাও ঠিকঠাক ম্যাচিং মনে হচ্ছে না। ডেট অফ বার্থটা দেখবেন যে কত কি বয়স। তো কিন্তু যদি পুরো ভিডিওটা দেখবার পরে কোনো কোয়ারিজ থাকলে পরে মনে হয় আপনি সলভ করতে পারবেন নিজেই। আচ্ছা আচ্ছা, বকরি গ্রহের মধ্যে অপোজিট ফল দেওয়ার একটা প্রবণতা আসে। যেমন নর্মাল বৃহস্পতি শনির যোগ একটা মানুষকে ভদ্র, সভ্য, সুস্থ, স্বাভাবিক ইত্যাদি করে তুলবে, একদম সামাজিকতা, জ্ঞানপূর্ণ এরকম করে তুলবে। কিন্তু বকরি হওয়ার সঙ্গে সঙ্গে এর নেগেটিভ ইম্প্যাক্ট দেখতে পাওয়া যাবে। এটা কিন্তু বকরি গ্রহের একটা সমস্যা। আচ্ছা, তাহলে বকরি গ্রহটা আমরা এখানে স্টপ করি, করে আমরা পরের পয়েন্টে যাই। পরের পয়েন্টেও বলছে যে যদি কোনো গ্রহ ভাবে শিফট করে তাহলে সেইটাকে আমরা কোন ভাবে কোন ক্ষেত্রে ধরব। এইখানে দেখুন, আমি বাকি জায়গাগুলোকে রিমুভ করে দিচ্ছি। এবার আমাদের কাছে শুধুমাত্র ভাবচক্র রয়েছে আর রয়েছে মূল লগ্ন চার্ট। তাহলে এবার এখানে প্রথমে আমরা দেখি শুক্র গ্রহটাকে। শুক্র রয়েছে কর্কটে, কিন্তু ভাবকুণ্ডলিতে আমরা দেখতে পাচ্ছি শুক্রের শিফট হয়ে গেছে সিংহে, তাই তো? আমার এই কথাটা পুরোপুরি ভুল হলো। ভাবচলিত কুণ্ডলী বা ভাবচার্টে কোনো রাশি নেই, ভাবচার্টে কেবলমাত্র আছে ভাব। তাহলে আমি যদি বলি ভাবকুণ্ডলিতে শুক্র সিংহে চলে গেছে, তাহলে আমার কথা একেবারেই ভুল কথা। আমাকে বলতে হবে ভাবে শুক্র চলে গেছে পঞ্চম ভাবে। তাহলে শুক্রকে নিয়ে আমি যখন বিচার করব, তখন আমি কি লিখব? ভেনাস কোথায় আছে? অ্যাট ফিফথ হাউস। কিরকম শুক্র এটি? এই শুক্রটা হচ্ছে ফ্রম ওয়াটার সাইন, জল তত্ত্বে থাকা শুক্র। কিরকম ক্ষেত্র? ফ্রেন্ডলি। ফ্রেন্ডলি শুক্র, কর্কট রাশিস্থ শুক্র, কিন্তু পঞ্চম ভাবস্থ শুক্র। এই 22শে ফেব্রুয়ারিটাকে উপরে তুলে দাও, ফেব্রুয়ারিটাকে এখানে তুলে দাও, 2021 এখানে লেগে রাহুমঙ্গল উপরে ওঠে, এই সৌভাগ্য নাম করে যেটা বড় বড়। ঠিক আছে, মালপত্র দাও। মিথুন রাশিতে কি লিখব? ব্যানার ওই দুটো লাইন কিছুটা লেখো না, যা পারো একটা কিছু লিখে দাও। তাহলে এখানে হচ্ছে কি, ওয়াটারি সাইন, ফ্রেন্ডলি সাইন মানে মিত্র রাশি, কর্কটে, এই সমস্ত হচ্ছে গিয়ে রয়েছে। তাহলে এই যে সিচুয়েশন, এই যে কম্বিনেশন, এইটা আমাদেরকে শুক্রকে ধরতে হবে পঞ্চম ভাবে শুক্র, পঞ্চম ভাবে, চতুর্থে নয়, কিন্তু শুক্রটা পঞ্চম ভাবে। কিন্তু বাকি সমস্ত গুণ সেটা শুক্রের হচ্ছে গিয়ে কর্কট রাশি, অশ্লেষা নক্ষত্র, জল তত্ত্ব, চন্দ্রের ক্ষেত্র, রাহু যুক্ত, সব ঠিক আছে। খালি একটা ওয়ার্ড চেঞ্জ হবে, সেটা হচ্ছে পঞ্চম ভাবস্থ শুক্র। এবার এই শুক্রটা পঞ্চমে রয়েছে না চতুর্থে রয়েছে, বকরি অবস্থায় আমরা দেখব। যেমন উদাহরণে দেখুন, এখানে বৃহস্পতি, বৃহস্পতি ভাবেও রয়েছে লগ্নে আর লগ্ন ভাবে,
আর জন্ম কুণ্ডলিতেও রয়েছে প্রথম ভাবে মেষ রাশিতে, কিন্তু এই বৃহস্পতি বক্রী হওয়ার কারণে এর মুভমেন্ট সেইটা কিন্তু দ্বাদশের দিকে হয়েছে, শনির হয়েছে লগ্নের দিকে, কিন্তু বৃহস্পতির মুভমেন্ট হয়েছে দ্বাদশের দিকে। তাহলে এই যে দ্বাদশের দিকে বৃহস্পতির মুভমেন্ট হয়েছে সেটা আমরা ভাবচার্টে পাচ্ছি না, এইটাকে কিন্তু বিচার করবার সময় বৃহস্পতিকে দ্বাদশের দিকে মুভ করিয়ে ভাবতে হবে, প্রেডিকশন করতে হবে। এই বৃহস্পতি দেখে লগ্নে ভাবে কেউ যদি বলেন যে বাচ্চার খুব ভালো পড়াশুনো হবে, তাইলে কিন্তু গন্ডগোলটি পাকবে। আর একটা বিষয় এই ধরনের কুণ্ডলী প্রেডিক্ট করবার ক্ষেত্রে মনে রাখতে হবে, সেটা হচ্ছে মধ্য গগন আপনার মাথার উপরে কে আছে সে কিন্তু আপনার উপরে বিজয় প্রভাব বিস্তার করবে। মাথার উপরে রয়েছে, মাথার উপরের ঘর হচ্ছে দশম ভাব, টেন্থ হাউস। এই দশম ভাবস্থ গ্রহ এ কিন্তু ভীষণ বেশি ফলদাতা। দশম ভাবে যে গ্রহ রয়েছে সে কিন্তু রাশিচক্রকে ব্যাপকভাবে প্রভাব বিস্তার করে। আপনার দশম ভাবে যদি রবি বুধ থাকে তাহলে আপনার উন্নতি আটকানো বিজয় কঠিন, আপনাকে উন্নতি ও করিয়ে ছাড়বে। মোটামুটি পরিষ্কার হলো ভাব সংক্রান্ত বিষয়? ভাব সংক্রান্ত বিষয়গুলি কি ক্লিয়ার হলো? হ্যালো, বুঝলাম, কিন্তু মাথার উপর দিয়ে চলে গেল। আর দুবার দেখলে পরে ঠিক হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। এবার আপনার প্রশ্নের উত্তরে আসবো, সেটা হচ্ছে শেয়ার বাজার। তো শেয়ার বাজারের সঙ্গে কয়েকটা বিষয় জড়িয়ে রয়েছে। একটা হচ্ছে গিয়ে আমি শেয়ার বাজারে যখন কাজ করছি তখন দু রকম ট্রেডিং হয়, একটা হচ্ছে ইন্ট্রাডে ট্রেডিং, আর একটা হচ্ছে নর্মাল ইনভেস্টমেন্ট, আর একটা হচ্ছে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান, মানে ওই SIP যেটাকে বলে। তো বেশিরভাগ ক্ষেত্রে ইনভেস্ট মানে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট বা শেয়ার বাজারে টাকা লাগানো নিয়ে মানুষের বিরাট টেনশন থাকে না। কাদের টেনশন থাকে? যারা হচ্ছে গিয়ে ফাটকা কারবারি বা ইন্ট্রাডে ট্রেডিং করে, দিনের দিনে শেয়ার কিনে দিনের দিন বিক্রি করা, তাতে যা লাভ হলো লাভ হলো, ক্ষতি হলো ক্ষতি হলো, হয় পকেটে হাত অথবা মাথায় হাত। বেশ কিছু মানুষ আছেন তারা এই ইন্ট্রাডে ট্রেডিং সারাদিনে 1-1.5 ঘন্টা করেন, করে 10-15 হাজার টাকা আয় করে মহা আনন্দে দিনটা কাটান। এরকম কিন্তু বহু মানুষ আছে তারা হচ্ছে গিয়ে শেয়ার বাজারে ইন্ট্রাডে ট্রেডিং করে। এরকম বহু মানুষ আছে যারা শেয়ার বাজারে টাকা লাগিয়ে একদম নিঃস্ব সর্বশান্ত হয়ে আত্মহত্যা করতে পারেননি, কিন্তু বেঁচে আছেন কষ্টের মধ্যে। শেয়ার বাজারে লাভ করতে পারা মানুষের থেকে শেয়ার বাজারে ক্ষতিগ্রস্ত হওয়া মানুষের সংখ্যা এইটা কিন্তু অনেকটাই বেশি। তো এবার প্রথমে আপনাকে দেখতে হবে যে শেয়ার বাজারে এইভাবে টাকা আয়ের যোগ রয়েছে কিনা। তো প্রথমে শেয়ার বাজারে ইন্টারেস্ট থাকবে কিনা, তাহলে শেয়ার বাজার আপনি দেখবেন কিভাবে? শেয়ার বাজারের এই যে প্ল্যানিং, এই যে পরিকল্পনা বোধ, এইটার জন্য ফিফথ হাউসটা ভীষণ ইম্পর্টেন্ট। শেয়ার বাজারে যখন আপনি ইনভেস্ট করছেন তখন কিন্তু আপনি অন্য একজন পার্টির শেয়ারে ইনভেস্ট করেন, আপনি কিন্তু নিজের কোম্পানির শেয়ারে জেনারেলি ইনভেস্ট করেন না, সেই ক্ষেত্রে শেয়ার বাজারের হবে না, সেই ক্ষেত্রে পার্সোনাল ব্যবসা হবে। তাহলে এই যখন আপনি অন্যের ব্যবসায় ইনভেস্ট করছেন তখন অটোমেটিক্যালি সেই মানুষটা আপনার পার্টনারে রূপান্তরিত হবে। যখনই সে আপনার পার্টনারে রূপান্তরিত হবে তখনই কিন্তু আপনার সেভেন্থ হাউস চলে আসবে। তাহলে 5, 7, 11 হচ্ছে আয়, 5-এর সঙ্গে 7-এর কম্বিনেশন এবং তার সঙ্গে 11 যদি কম্বাইন করে সেই ক্ষেত্রে শেয়ার বাজারে আয়ের সম্ভাবনা দেখতে পাওয়া যায়। 5-এর সঙ্গে 7 এবং তার সঙ্গে 11-এর যদি সম্পর্ক হয় তাহলে শেয়ার বাজার থেকে অর্থনৈতিক উন্নতি দেখতে পাওয়া যাবে। বড় ধরনের প্রফিটের জন্য বৃহস্পতি গ্রহটাকে একটু পীড়িত হতে হবে এবং পীড়িত অবস্থায় ধন ভাব 2, 5, 7, 10, 11 এই সমস্ত যে ভাবগুলো, যেগুলো থেকে আমরা অর্থ টাকা পয়সা এক্সপেক্ট করতে পারি, সেই ভাবগুলোর সঙ্গে সম্পর্ক করতে হবে। যদি একটা অশুভ যোগ
পজিটিভ নক্ষত্রে সিদ্ধ হয়ে পাঁচ এগারো সাত এই সমস্ত ভাবকে ধরে, তাহলে সেই ক্ষেত্রে শেয়ার বাজার থেকে ভালো প্রফিট হয়। পাঁচ নম্বর ঘরে ভালো শুভ রাহু, শুক্র, বৃহস্পতি, বুধ এই সমস্ত গ্রহরা শেয়ার বাজারে ভালো টাকা পয়সা দেয়। কিন্তু এই রাহু যদি নিয়ন্ত্রিত রাহু হয় সেই ক্ষেত্রে আয় উন্নতিটা কন্টিনিউয়াস এবং ভালো হয়। কিন্তু রাহুটা যদি পাপগ্রস্ত, পীড়িত, দুর্বল এরকম হয় তাহলে কিন্তু আয় উন্নতি বাধাপ্রাপ্ত হয়। তো আমি একটা শেয়ার বাজার বাজারে বরবাদ হওয়া লোকের কুণ্ডলী, প্রায় বরবাদ হওয়া বা বারংবার বরবাদ হওয়া একটা কুণ্ডলী আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি। তো যদি খুঁজে পাই, পেয়েছি একটা কুণ্ডলী, সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করব। এই যে কুণ্ডলীটা দেখতে পাচ্ছেন, এই কুণ্ডলীটার মানুষটা কিন্তু শেয়ার বাজারে ভালো রকম ইনভেস্ট করেন এবং করে তারপরে টাকা পয়সার দিক থেকে মহা সমস্যায় পড়েন। এই যে শনি, এই শনিটা কিন্তু রেট্রোগ্রেড, বক্রি শনি। এই শনিটা হচ্ছে বক্রি শনি। তাহলে এবার এই যে মানুষটা, এর কুণ্ডলিতে শেয়ার বাজারের ইনফ্লুয়েন্স আছে কি না সেটা আমরা দেখব। তাহলে এখানে হচ্ছে গিয়ে আমাদের প্রথম সূত্র বললাম, পাঁচ সাত অবলিক এগারো, এই কম্বিনেশন ইন্ডিকেট করবে শেয়ার বাজারে প্রফিট। পাঁচ প্লাস রাহু অবলিক ভিনাস, এই সমস্ত কম্বিনেশন ইন্ডিকেট করবে যে শেয়ার বাজারে টাকা লাগাবে কিনা। এই কম্বিনেশন চাই শেয়ার বাজারে টাকা লাগানোর জন্য, কারণ একটা অতৃপ্তি, তারপরেই তো শেয়ার কি টাকা পয়সা লাগাবে। এই ধরনের কম্বিনেশন চাই। আরো কম্বিনেশন আছে, পাঁচের সঙ্গে নেগেটিভ জুপিটার হতে পারে, পাঁচের সঙ্গে মার্স হতে পারে। আলটিমেটলি পঞ্চম ভাবের মাধ্যমেই আমরা শেয়ারে ইনভেস্টমেন্টের জায়গাটাকে দেখব। এর সঙ্গে সঙ্গে পাঁচ সাত এগারো প্লাস দুই, এতে করে শেয়ার মার্কেটে টাকা আসবে। দুইটাকে কেন নিলাম, মূলত ব্যাংক ট্রানজাকশন সেটাই কিন্তু শেয়ার মার্কেটের মধ্যে হয়ে থাকে। তাহলে পাঁচ সাত এগারো দুই, এবার ঘটনাটা লক্ষ্য করুন, পাঁচ পঞ্চমপতি, পঞ্চমপতিকে শনি, সে রাহু এবং শুক্রের সঙ্গে সম্পর্ক করেছে, এই কম্বিনেশন ম্যাচ করলো। রাহু অতৃপ্তি, শুক্র হচ্ছে গিয়ে ভোগ, অল্প পরিশ্রমে আয়টা, এইসব। কিন্তু এই কম্বিনেশনটা কোথায় হয়েছে, এই কম্বিনেশন হচ্ছে বারো নম্বর। এই মানুষটা আমাকে বলে গেছে যে আমি শেয়ার বাজার থেকে, আমাকে বলে গেছে যে শেয়ার বাজার থেকে বহু লক্ষ টাকা আয় করে দেখাবো, কিন্তু যত যা কাজকর্ম হচ্ছে শেয়ার বাজার থেকে আলটিমেটলি এ কিন্তু আয় করতে পারেনি। একে আমি বলেছি একদিন যে আপনি শেয়ার বাজারে ইনভেস্ট করুন এবং প্রফিট টার্গেট রাখুন 5000 টাকা। যেই মুহূর্তে আপনার 5000 টাকা আয় হবে আপনি আর শেয়ার থেকে বেরিয়ে আসবেন, বেরিয়ে পরের দিনের জন্য ওয়েট করবেন। হঠাৎ একদিন সকালবেলা ফোন করে বলছে, ভাই আমি শেয়ার বাজারে আজকে সকালে 15000 টাকা আয় করেছি, তো আমি শেয়ার বাজার আজকে কন্টিনিউ করবো না, ছেড়ে দেবো। একদম ছেড়ে দিয়ে আসুন, আগামীকাল আবার ইনভেস্ট করবেন। রাত্রিবেলা আবার ফোন, তোমার কথা শুনলাম না, আমার আজকে 35000 টাকা লস হয়ে গেল। মানে ওই 15000 টাকা তো গেছেই, সঙ্গে আরো 35000 টাকা তার বেরিয়ে গেছে। মানে ওই টোটাল তার 50000 টাকা লস, 15000 টাকা প্রফিট হয়েছিল, সেটা বাদ দিয়ে নিট 35000 লস করে বসে আছে। এর কারণ কি,
এর কারণ হচ্ছে পঞ্চম পতির সঙ্গে রাহুর সম্পর্ক এবং দ্বাদশ ভাবের সম্পর্ক। আমার কথা, আপনার কথা, কারুর কথা শুনবে না এই ভদ্রলোক। এরপরে যদি আমরা দেখি শেয়ার বাজারে এ আয় করতে পারবে কিনা, সেটা হচ্ছে 5-7-2-11, 5-7-11 কম্বিনেশন হোক তাতেও চলবে। তাহলে এখানে 5-7-11 কম্বিনেশন হয়েছে কিরকম, সপ্তম পতি সে হচ্ছে বৃহস্পতি, সে একাদশে বসে পঞ্চমকে দেখছে, তাহলে 5-7-11 কানেকশন হয়েছে। এই কানেকশনটাতে এর শেয়ার থেকে কিছু প্রফিট আসবার সম্ভাবনা তৈরি হতে পারত, কিন্তু সর্বনাশ করে রেখে দিচ্ছে এই যে শনিদেব। শনিদেব ইনি পঞ্চম পতি দ্বাদশে গিয়ে ইনি বসে আছেন এবং তার সঙ্গে রয়েছে রাহু। তো কোনোভাবেই এই মানুষ আলটিমেটলি শেয়ার থেকে প্রফিট গেইন করতে পারবে না। সুরজিৎ বাবু পরিষ্কার? বুঝতে পারলাম। তাহলে আমাদের তো মিষ্টি পাওনা হলো আবার আপনার থেকে। মিষ্টি পাওনা হলো মোটামুটি পরিষ্কার হলো তো? না না স্যার, বুঝতে পেরেছি। দেখুন, শেয়ার বাজারটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে লজিক। আপনাকে এই লজিকটা প্রত্যেকটা বিষয়ে নিজেকে খুঁজে বার করতে হবে। সব সময় কিন্তু আপনার বিষয়গুলো আপনার জানা থাকবে না, কিন্তু লিংক, কেন এটা এরকম হলো, কিভাবে হলো, কেন হওয়া উচিত, এই লিংক গুলোকে কালেক্ট করতে হবে এবং আপনাকে আলটিমেটলি প্রেডিক্ট করতে হবে। ঠিক আছে স্যার? হ্যাঁ বলুন। হ্যাঁ, বিশ্ব লগ্নের ক্ষেত্রে ধরুন কারো বিশ্ব লগ্ন, তার বৃহস্পতি তো মারক, যদি দ্বিতীয় বক্রী অবস্থায় থাকে তাহলে কি তার সেভিংস মানে একদম নষ্ট করে দেবে? মানে সেভিংসটার একদমই না। আচ্ছা, বৃহস্পতি দ্বিতীয় বসে সেভিংস নষ্ট করবে না। বৃহস্পতি এই যে ধনু লগ্নের ক্ষেত্রে অষ্টম পতি দ্বিতীয় বসে অষ্টমকে দেখবে, এই ক্ষেত্রে বৃহস্পতি সেভিংস নষ্ট করবে না। বিশ্বলগ্নে দ্বিতীয় বসে তো অষ্টমকে দেখবে, অষ্টমপতি অষ্টম, তার কারণে সেভিংস নষ্ট হবে না। আর একটা জিনিস দেখতে হবে, সেটা হচ্ছে একাদশপতি বৃহস্পতি যখন দ্বিতীয় এসে বসলো তখন আয়ের মাধ্যমে কিছু অর্থভাগ্য ভালো করবে। আর বৃহস্পতি নিজেই হচ্ছে ধন সংরক্ষণের একটা কারক গ্রহ, বৃহস্পতি ধন নাশ করবে না। একটু কঞ্জুস বানাতে পারে, হিসেব করে খরচা করে, ব্যয়ের প্রতি নিয়ন্ত্রণ রয়েছে, এই সমস্ত করতে পারে। আমার সব খরচা হয়ে গেছে। হ্যাঁ বলছি, আমার খরচাটা বেশি হয়ে যায়, কারণ দ্বাদশ পতি দ্বিতীয় বসে রয়েছে, মেষ লগ্ন সাপেক্ষে বিষয় রাশিতে বসে রয়েছে। এখানে আরো একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে বৃহস্পতির অ্যাক্টিভেশন এজ 35 বছর বয়সের আগে পয়সা করার ক্ষেত্রে বৃহস্পতি খুব একটা কিছু করতে পারে না। তাহলে 35 বছর পরে হবে স্যার? 35 বছর পরে বৃহস্পতি টাকা পয়সা দেবে, কিন্তু বৃহস্পতির টাকা হচ্ছে ব্রাহ্মণের টাকা, ব্রাহ্মণের টাকা আর ক্ষত্রিয়ের টাকার মধ্যে তফাৎ আছে। বৃহস্পতির টাকা অনেক টাকা নয়, ওইটা হচ্ছে অল্প অল্প টাকা, যেমন যেমন লাগবে বৃহস্পতি তেমন তেমন দেবে। তাই জন্য যার দ্বিতীয় বৃহস্পতি তাকে ঢেলে খরচা করতে হবে, খরচা করলেই প্রয়োজন তৈরি হবে, আর প্রয়োজন তৈরি হলেই বৃহস্পতি টাকা দেবে। ঠিক আছে। আচ্ছা, আপনাদের যা যা প্রশ্ন আসবে, যেখানে যা সমস্যা হবে, পটাপট লিখে দেবেন, আমি চেষ্টা করব যতটা সম্ভব সলভ করবার। আর কালকে সরস্বতী পুজো, সবাই ভালো করে কাটান, আমারও একটু আর কি পুজো প্যান্ডেল ট্যান্ডেল করতে হবে, তো তাই জন্য আজকে আর কন্টিনিউ করছি না। আজকে আমরা ক্লাসটা এখানেই শেষ করি। বাইদিক করেন পুজো স্যার? হ্যাঁ পুজো বাড়িতে করেন তো? হ্যাঁ, পুজো তো একটা বাড়িতে করার ইচ্ছা আছে, কিন্তু মিসেস একটু অসুস্থ, তো তার জন্য পুজো হবে কিনা আলটিমেটলি বলতে পারছি না। তো যাই হোক, যদি নাও হয় তাহলেও পাশে পাড়াতে পুজো হচ্ছে, একদম বাড়ির লাগোয়া, তো সেখানে আমি একটা বার